কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়াতে লবণের মাঠ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম, তিনি বড় মহেশখালীর বাসিন্দা। আমরা যতদূর জেনেছি এই ঘটনায় 8 থেকে 10 জন মতো আহত হয়েছে। মূলত সাইফুল ইসলাম প্রতিপক্ষের গুলিতেই নিহত হয়েছে, আমরা এই বিষয়টুকু জানতে পেরেছি। এবং এই ঘটনায় এ পর্যন্ত কয়েকজন আটক রয়েছে আমরা মহেশখালী থানা সূত্রে যেমনটি জানতে পেরেছি। এই ঘটনায় এখন সোনাদিয়ায় অভিযান পরিচালনা করছে মহেশখালী থানা পুলিশ। এবং আমরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছি। ইতিমধ্যেই সাইফুল ইসলামের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করব মূলত কি বিষয়ে ঘটনা। আমরা প্রাথমিকভাবে যতদূর জানতে পেরেছি মহেশখালীর সোনাদিয়ার যেই লবণের মাঠ, সেই লবণের মাঠের কর্তৃত্ব নিয়ে বর্গা চাষী সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করে একটি পক্ষ। এবং এই ঘটনায় আমরা একটু কথা বলার চেষ্টা করব। মূলত আপনি যিনি নিহত হয়েছেন সাইফুল, তার কি হন এই পরিচয় দিয়ে একটু ঘটনা যদি জেনে থাকেন তাহলে বিস্তারিত জানাবেন। আমি নিহত সাইফুলের ছোট ভাই, আমি আপন ছোট ভাই। তো ঘটনাস্থল বলতে আমার ভাই একজন শাসাবাদ, ওখান থেকে লবণের জমিন তাদের কাছ থেকে নিয়ে শাসাবাদ করে, বাগায় শাসাবাদ করে। তো গতকাল থেকে আজ সকাল 10টা পর্যন্ত তাদের মধ্যে ফুকপাড়া এবং পশ্চিমপাড়া নিয়ে তারা দ্বন্দ্ব বাজে। তাদের ওখানে বিভিন্ন নামদা কিংবা গোলাগুলি হয়। তো ঘটনাস্থলে আমার ভাই একজন শাসা, তো হঠাৎ করে তাদের দুই পক্ষের মধ্যে যখন গোলাগুলি হয়েছে তখন আমার ভাইকে তারা একজন শাসা আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে এবং গুলিবিদ্ধ করে হত্যা করেছে ঘটনাস্থলে। তো ঘটনা পশ্চিমপাড়া যারা আছে সাদ্দাম, তারপর শাহ আলম এবং অন্য অন্য যারা তাদের সাথে জড়িত আছে তারা বিপুল একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। তাদের কাছে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তারা অনেক মামলার আসামি। তো এরা বিভিন্ন স্থলে স্থলে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। তো আমার ভাই একজন শাসাবাদ একে নির্মমভাবে কোপিয়ে, লামদা দিয়ে কোপিয়ে এবং গুলিবিদ্ধ করে হত্যা করেছে ঘটনাস্থলে। তো আমি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলবো, এতগুলো মামলার আসামি হওয়ার পর কীভাবে তারা ঘটনাস্থল কিংবা এলাকায় বসবাস করে, বাংলাদেশের আইন কি এখনও তুচ্ছ অবস্থায় আছে, প্রশাসনের কান এখনও সজাগ হচ্ছে না কেন? আচ্ছা, আপনি যদি আরেকটু জানাতেন যে কারা মেরেছে আপনার ভাইকে? আমার ভাইকে মেরেছে সাদ্দাম এবং আনর বাচ্চা যেগুলো আছে এবং আনর ছেলে, তারা এক গ্রুপে প্রায় 27-12 জন আছে। সিরিজ কামালের, সিরিজ মিয়ের সন্তানসহ তারা প্রায় এক গ্রুপে 10-15 জন থাকে, তারাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার নাম মোহাম্মদ ওসমান। ধন্যবাদ। আমরা যিনি নিহত হয়েছেন সাইফুলের ছোট ভাই মোহাম্মদ ওসমান, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন, মূলত সাইফুল একজন বর্গা চাষি, তাকে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে একটি গ্রুপ। মূলত এই লবণ মাঠের কর্তৃত্ব নিয়ে দু গ্রুপের দ্বন্দ্ব। আমি এই বিষয়ে আরেকটু জানার চেষ্টা করব। সহকর্মী বুরহানুদ্দিন রাব্বানি আছেন। আসলে আপনি এই ঘটনা নিয়ে একটু কাজ করছিলেন আমরা যতটুকু জেনেছি, মূলত ঘটনা কি, আপনি কী জেনেছেন, কী শুনেছেন? আমি যতটুকু বুঝলাম স্বজনদের সাথে কথা বলে, তারা তো আসলে প্রতিপক্ষ যারা হামলা করেছে তাদের নির্দিষ্ট নাম বলতে চাচ্ছে না, তবে প্রথমবারে তারা কিছু নাম প্রকাশ করেছে, সেখানে শীর্ষ স্থানীয় কিছু নেতৃবৃন্দের নাম উঠে এসেছে, তবে এখনও সেটি নিশ্চিত না। তবে যেটি ঘটনা হচ্ছে, যে সাইফুল মারা গেছে সে হচ্ছে সাধারণ শাসী, সে জাহাঙ্গীর থেকে বর্গা নিয়ে মূলত সে লবণের মাঠ চাষ করছিল। সেখানে একটি পক্ষ দাবি করছিল যে সেখানে তাদের জায়গা রয়েছে, তবে তারা দখলে নেই, তাদের দাবি সেই জায়গা তাদের আছে এখানে। সেই দাবির সূত্র ধরে একজন প্রভাবশালী নেতাকে সেগুলো তারা চাষা হিসাবে দেয়। ওই প্রজেক্টে যেহেতু অসংখ্য জায়গা রয়েছে এবং যারা দাবি করছে সেখানে জায়গা রয়েছে, তারা আজকে এসে অতর্কিতভাবে এই হামলাটা করে সেখানে সাইফুল নিহত হলো, আরও বেশ কয়েকজন আহত আছে, তাদের অবস্থাও খুব গুরুতর। সাইফুলকে এখানে গুলি করা হয়েছে বুকে, আমরা যতটুকু দেখেছি, এবং তাকে হাতের রক, মাথায় বিভিন্ন জায়গায় শরীরের কোপানো হয়েছে। পাশাপাশি
রাকিব নামের একজনকে নাকি পুলিশের হাতে যারা হত্যা করেছে তারাই মূলত গ্রেপ্তার করিয়েছে পুলিশকে দিয়ে, এরকম একটা ঘটনা। এখানে আসলে মহেশখালীতে বিভিন্ন সময় দ্বন্দ্ব লাগে, এই ঘটনাগুলো হয় প্যারাবন দখল বাণিজ্য নিয়ে সবসময় এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটে। তবে আজকে যে ঘটনা, এই ঘটনাটি মূলত তারা লিস নিয়েছিল, লিস্টকৃত কিছু জায়গা নিয়ে দ্বন্দ্বের। আমরা যত জেনেছি সাইফুল ইসলাম একজন বর্গা চাষি, এবং যাদের কাছ থেকে লিস নিয়েছিল তারাই কি সাইফুলকে হত্যা করেছে? না 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 না, যারা হত্যা করেছে তাদের দাবি হচ্ছে সেখানে তাদের জায়গা রয়েছে, সেই জায়গা রয়েছে যেখানে সামনে যাকে পেয়েছে তারা তাকে মূলত আঘাত করেছে, এমনটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে একদমই নিরহ, তার স্বজনদের দাবি সে কোনো কোথাও কোনো ঝগড়াতে নাই, সে বারোখানি লবণের মাঠ বর্গা নিয়েছিল এবং সে বারোখানি যেগুলো মানুষ দিয়ে এগুলো সে শ্বাস করতো আর কি, কারণ এখানে প্রচুর পরিমাণ টাকা ইনকাম হয় লবণের মাঠ থেকে, এগুলো তো আপনি জানেনই। আচ্ছা ধন্যবাদ। আমরা যদিও জেনেছি যে মূলত লবণের মাঠের বর্গা চাষি সাইফুল, এবং সেই জমির যিনি মালিক আছে তার কাছ থেকে একটি গ্রুপ, যেই গ্রুপ সাইফুলকে হত্যা করেছে, তারা কর্তৃত্ব দাবি করে আসছিল সেই জমির, এবং সেই ঘটনার সূত্রপাত থেকেই এই হত্যাকাণ্ড আমরা এই বিষয়টুকু জানতে পেরেছি। এবং আমরা যতদূর জেনেছি এই ঘটনায় এ পর্যন্ত 8 থেকে 10 জন আহত হয়েছে, তাদেরকে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, এবং ইতিমধ্যেই নিহত সাইফুল ইসলামের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছে। তার স্বজনদের আহাজারি হাসপাতাল এলাকা, মর্গের আশপাশ এলাকা পুরো ভারী হয়ে উঠেছে। আমরা তার মা এবং বোন এবং ভাইয়ের সাথে দেখেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এবং দর্শক, আমরা একটু জানিয়ে দিতে চাই, মূলত সোনাদিয়া হলো মহেশখালী উপজেলার অন্তর্গত একটি দ্বীপ। এই সোনাদিয়া দ্বীপে প্রধান সোনাদিয়া দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে লবণের মাঠ এবং চিংড়ি ঘের থেকে, এবং সেই বিষয়গুলো সেখানে যে চিংড়ি ঘের এবং লবণের মাঠ দখল নিয়ে মূলত এই ঘটনার সূত্রপাত। মূলত লবণের মাঠ নিয়ে, লবণের মাঠের জমিতে কর্তৃত্ব আদায় নিয়ে, কর্তৃত্ব নিয়েই এই ঘটনার সূত্রপাত। আমরা এই বিষয়টুকুই জানতে পেরেছি এবং আমরা কথা বলেছি তার স্বজনদের সাথে। মূলত এই ঘটনায় এ পর্যন্ত 2 থেকে 3 জন আটক করেছে, এবং এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারে এখনও পর্যন্ত অভিযান চলমান রয়েছে। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে আপনাদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।